বিনীত গোয়েল বাবু, আপনার অফিসের সামনে কয়েকশো জুনিয়র ডাক্তার বসে রয়েছেন। তারা একটাই জিনিস চান, আপনার পদত্যাগ। দেখুন, আমি আপনার ওয়েল উইশার, আমরা আপনার ওয়েল উইশার, আপনার ভালোটাই চাই, বন্ধু হিসেবেই ধরুন। গতকাল যে স্লোগানগুলো উঠছিল র্যালি থেকে, আমার নিজের খুব খারাপ লাগছিল, লজ্জিত বোধ হচ্ছিল। স্লোগান উঠছিল, জুনিয়র ডাক্তাররা স্লোগান দিচ্ছিলেন, আমি নয়। তারা বলছিলেন বিনীত গোয়েলের গালে গালে চর মারো তালে তালে। শুনতে কার ভালো লাগে বলুন? আপনার বাড়ির লোকও তো শুনছেন। আমি আপনার জায়গায় হলে আমি পদত্যাগ করে দিতাম। আপনি কি করবেন ভাবুন। আপনার ফেলিওর হাইকোর্টে বারবার হাইলাইট করা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন আমি 30 বছর এরম পুলিশ দেখিনি। আপনাকেও দেখতে তো মানুষেরই মতো, আমার মতো, দু হাত আছে, দু চোখ আছে, দু পা আছে, আচরণ জানি না, দেখতে তো তাই। তাই ধরে নিচ্ছি আপনারও লজ্জাবোধ আছে, আপনারও খারাপ লাগে। আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি, আমার অনেক পরিচিত আছে বৃন্দাবনে মায়াপুরে, একটু রিটায়ারমেন্ট নিন বা পদত্যাগ করুন, যান কীর্তনে নাচুন, প্রসাদ পান। কদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কয়েক বছর পর যখন ঠান্ডা হয়ে যাবে একটা অ্যাডভাইজার পদে ঠিক নিয়োগ করে নেবে। ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফোঁটা, সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। উনি ইন্টেলিজেন্ট লেডি, উনি করে নেবেন। এবং উনি যখন করে নেবেন, তারপর আপনিও পিসি করবেন মাঝে মাঝে, আপনি প্রেস কনফারেন্স করবেন, বলবেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো, 3 বৎসর যাবৎকালে মহানগরে কলিকাতায় এরকম মিছিল দেখা যায় নাই, বলে মাঝে মাঝে পিসি করবেন, ভালো সাম্মানিক পাবেন, সম্মানিক পাবেন, ভাতা পাবেন, মাইনে পাবেন। তো এটা একটা ভালো কেরিয়ার অপশন আমি আপনাকে ড্র করে দিলাম বিনীতবাবু। আমি আপনার বন্ধুর মতো, আমি আপনার থেকে ছোটো বয়সে হলেও কী হবে, বন্ধু তো হওয়াই যায়। আপনার ওয়েল উইশার, যেভাবে আপনার পদত্যাগ চাওয়া হচ্ছে, আপনারও তো খারাপ লাগছে। একটা ছোট্ট প্যাকেজ নেব, অর্থাৎ প্রতিবেদন, ফিরছি আলোচনায়। আরজিকর কাণ্ডের 25 দিন পার, কবে বিচার পাবে আরজিকরের অভয়া? বিচারের দাবিতে এবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা হাতে সিটডানা নিয়ে তারা মিছিল করছেন। তারা বলছেন এই সিটডানা তারা হারিয়ে ফেলেছে কলকাতা পুলিশ, তাই এই সিটডানা তারা ফেরত দেবেন। এই মুহূর্তে সিটডানা নিয়ে হাতে গোলাপ ফুল নিয়ে মিছিল শুরু করছে। এই মুহূর্তে সেই ছবি, কলেজ স্কয়ার থেকে শুরু হয় চিকিৎসকদের মিছিল, হাতে গোলাপ ফুল এবং প্রতীকী সিটডানা নিয়ে মিছিলে পা মেলান চিকিৎসকরা। মিছিল থেকে পুলিশের বিরুদ্ধে উঠে আসে একের পর এক স্লোগান। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন চিকিৎসকরা। চিকিৎসকদের মিছিল রুখতে যুদ্ধের প্রস্তুতি নেয় পুলিশ। তারা রয়েছেন, এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রয়েছেন, এবং এই ফোর্সের ঠিক পরে এই যে ব্যারিকেডটি, লোহার ব্যারিকেড, এই লোহার ব্যারিকেডে ফোর্স রয়েছে। এবং তোমাকে দেখাবো টিয়ার শেল, টিয়ার গান নিয়ে, এই টিয়ার শেলের যে ফোর্স, সেই ফোর্স এখানে মোতায়েন রয়েছে। চিকিৎসকদের অভিযান আটকাতে লালবাজারকে দুর্গ তৈরি করা হয়। পুলিশের 6 লাখ হয়ে যায় লালবাজার চত্বর, একাধিক স্তরে দেওয়া হয় ব্যারিকেড। পুলিশে 6 লাখ আইপিএস পদমর্যাদার অফিসার, কলকাতা পুলিশের অফিসার, এবং অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রমোটেড আইপিএস অফিসার তারা রয়েছেন, তাদের হাতে প্রত্যেকের ফাইবার স্টিক। লালবাজারের সামনেই এই ধরনের ব্যারিকেড কিন্তু স্মরণকালে এভাবে দেখা যায়নি। লোহার এই ব্যারিকেড শুধু নয়, এর ইউনিকনেস বা এই এই লোহার ব্যারিকেডের সঙ্গে লোহার চেনও রয়েছে। পুলিশের রক্তচক্ষু দমাতে পারেনি চিকিৎসকদের। বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে মিছিল এগিয়ে আসে লালবাজারের দিকে। মেরুদণ্ড নিয়ে জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন, হাতে মেরুদণ্ড। কেন মেরুদণ্ড? কেন কি আমরা দেখতে পাচ্ছি না, এখানে লেখা আছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর ফ্রেন্ড টু কলকাতা পুলিশ। আমরা ওনাদের দিতে আইছি, কেন কি কলকাতা পুলিশের মেরুদণ্ড নেই? না নেই, না ব্যাকা হয়ে গেছে। এটা কি বলছেন, কি বলছেন? সেবা করতে হবে তো, ওই জন্য নিয়ে যাচ্ছি। লালবাজার ঢোকার কিছুটা আগে আটকানো হয় চিকিৎসকদের মিছিল। পুলিশের বাধাতে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসকরা।
মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন, ছবি দেখানোর চেষ্টা করি। জুনিয়ার চিকিৎসকরা রাস্তায় বসে, লালবাজারের সামনে বসে বলছেন যে সিপির পদত্যাগ চাই, পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। পুলিশের বাধা পেয়ে পুলিশ কমিশনারের কুশপুতুল দাহ করেন চিকিৎসকরা, পাশাপাশি রাস্তায় গ্রাফিটি এঁকে প্রতিবাদ দেখান তারা। প্রতিবাদের ভাষা স্লোগান, সেই সমস্ত ছবি কিন্তু রং দিয়ে লেখা হচ্ছে, সেই সমস্ত স্লোগান কিন্তু এই মুহূর্তে রং দিয়ে লেখা হচ্ছে। এই মুহূর্তে জাতীয় পতাকা উঠছে, জুনিয়র চিকিৎসকেরা তারা বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে কার্যত বসে পড়েছেন। চিকিৎসকদের 20 জনের একটি দলকে লালবাজারে যাওয়ার অনুমতি দেয় পুলিশ, যদিও পুলিশের সেই শর্ত পত্র পাঠ খারিজ করেন চিকিৎসকরা। তা বলে দিলাম কি 20 জন যদি যেতে চান এনাদের ডেলিগেশন, ওদেরকে আমরা ফ্যাসিলিটেট করব, এছাড়া আমাদের কোনো বক্তব্য নেই। দফায় দফায় বিক্ষোভ তুলতে তৎপরতা দেখায় পুলিশ। চিকিৎসকদের মিছিল আটকাতে অতি সক্রিয় ছিল পুলিশ। পুলিশের এই সক্রিয়তাকে আরজি করের ভাঙচুরের দিক দেখানো যেত না। রিপাবলিক বাংলা। ক্ষেত্রে যে অপদার্থতার জন্য সেটার দায় নিয়ে, তো আমরা কালকে এখানে মূলত এসেছিলাম এই আবেদন করে যে অন্তত আমাদেরকে, যে আমাদের যতটা অবধি র্যালি করার কথা ছিল সেই র্যালির জায়গা অবধি যেতে দেওয়া হোক, এবং তার সাথে আমরা একটা ডেপুটেশন ওনাকে দেব, অথবা আর একটা অপশান হচ্ছে উনি এখানে এসে আমাদের সাথে কথা বলবেন। কিন্তু সেই ব্যাপারটার কোনোটাই উনি করেননি। তারপর আপনাদের মিডিয়ার থেকে জানলাম যে উনি তার মধ্যেই কোন সময় একটা বেরিয়েও গিয়েছেন। এটা একটা চরম অসৌজন্যতার পরিচয় বলে আমাদের মনে হয়েছে, যে আমরা এখানে সারা রাতভর জেগেছি, এরপরেও ওনার মনে হয়েছে যে উনি বাড়ি গিয়ে বাড়ি চলে গিয়েছেন। যাই হোক, সেটা উনি ওনার যেটা মানসিকতার পরিচয় দিয়েছেন, ওনার যেরকম মনে হয়েছে উনি করেছেন, কিন্তু আমরা আমাদের দাবিতে অনড় এবং আমরা এখানেই আছি, এখানেই বসছি। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তাতে যে অভয়ার সুবিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কি আরও একটু বেগ পেল? দেখুন, উনি গ্রেফতার হয়েছেন ঠিকই, কিন্তু আপনারা যদি আমাদের দাবিটা দেখেন তাহলে আমাদের বক্তব্য বরাবরই এরকম ছিল যে তাকে স্বাস্থ্যভবনের তরফ থেকে সাসপেন্ড করতে হবে। তাকে এই বিভিন্ন আর্থিক তছরুপির মামলায়, খুব সম্ভবত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমাকে একটা কথা বলুন, আমাদের প্রশ্ন বরাবর এটাই ছিল যে 2020-21 সাল থেকে যে আর্থিক তছরুপি চলছে সেটা কি সত্যিই স্বাস্থ্যভবন জানতো না? 3-4 বছর ধরে যে এই ঘটনা ঘটিয়ে চলেছে একটা প্রিন্সিপাল বা তার আন্ডারে ঘটনাটা ঘটছে, সেই ঘটনা কি সত্যি স্বাস্থ্যভবন জানতো না? কেন এরকম হলো যে একটি জুনিয়র চিকিৎসক তার মানে অন ডিউটি রুমে তাকে রেপ এবং মার্ডার হতে হলো, তারপরে গিয়ে পুলিশের ইনভেস্টিগেশন, তারপরে সিবিআইর এতদিনের ইনভেস্টিগেশন, তারপরে গিয়ে তাকে আর্থিক তছরুপির মামলায় ধরতে হলো? এটাও তো যথেষ্ট নক্ষারজনক একটা ঘটনা। তার কারণটা হচ্ছে যে এটা জানতে পারতো না, স্বাস্থ্যভবনের জানা নেই, এটা আমরা বিশ্বাস করি না। এবং আমরা এটা যেটা বলেছি, আমাদের একটি দাবির মধ্যে এটাই ছিল যে সন্দীপ ঘোষকে সাসপেনশন যতদিন না, সেইটা কিন্তু এখনও স্বাস্থ্যভবন করে উঠতে পারেনি। এবং সেই জন্য আপনারা যেটা হয়তো আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের একটি দাবি পরিপূর্ণ হয়েছে, প্রথমত তো পাঁচটি দাবি, তার মধ্যে একটি দাবি যদি পরিপূর্ণ বলেনও সেটাও আমরা বলবো হাফ, কারণ আমরা কিন্তু এখনও স্বাস্থ্যভবনের তরফ থেকে কোনো সাসপেনশন অর্ডার দেখতে পাইনি। অর্থাৎ কিশোরা, বুঝতেই পারছো মূলত লালবাজার অভিযানের যে দাবি, সেই দাবিতে তারা অনড় এবং অবস্থান করছে, রোদে একেবারে ঘাম ঝরিয়ে সেই অবস্থানে অনড় রয়েছেন, এবং পাশাপাশি সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও সেই দাবি। সুখেন্দু, তুমি গোটা রাত আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে রয়েছো, আন্দোলনকারী চিকিৎসকরা গোটা রাত রাস্তায় বসে রয়েছেন, রাত জেগে রাস্তায় বসে রয়েছেন। সুখেন্দু, তুমি যদি শুনতে পাও আমার কথা, তুমি গোটা রাত রয়েছো, রিপাবলিকের টিম রয়েছে, তোমার ভিডিও জার্নালিস্ট রয়েছে, এবং তার সঙ্গে চিকিৎসকরা রয়েছেন। অন্যদিকে তোমাদেরকে স্যালিউট এবং চিকিৎসকদের স্যালিউট, তাদের যেভাবে তারা বসে রয়েছেন গোটা রাত এবং বসে থাকবেন বলছেন, স্যালিউট। কিন্তু বিনীত গোয়েল যেভাবে রাতের বেলা হঠাৎ করে লালবাজারের কোন গেট দিয়ে, জানি না, আমি চিনি না লালবাজার, কোনো একটা গেট দিয়ে বেরিয়ে গেলেন দেখা না করে চিকিৎসকদের সঙ্গে, এবং বাড়িতে হয়তো এই মুহূর্তে ঘুমাচ্ছেন, আমি জানি না চা আড্ডার খবর দেখছেন কিনা, যদি না দেখেন তার লোকেরা এই ভিডিও ক্লিপ অবশ্যই পাঠাবে তাকে, এবং পরবর্তীকালে হয়তো আমার কাছে প্রেমপত্র আসবে, আমি জানি না। কিন্তু তিনি যেভাবে পালিয়ে গেলেন চিকিৎসকরা বলছেন, এবং যেভাবে তিনি বাড়িতে গিয়ে শান্তির নিশ্চিন্ত নিদ্রা দিলেন সুখেন্দু, তা লজ্জার, এবং সেই চিকিৎসকরা এবং তোমার এফর্ট সত্যি স্যালিউট করার যোগ্য। ধন্যবাদ। আমি